লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়তি এক হাজার টাকা এবং বারোশো টাকা নয় পাবেন তিন হাজার টাকা করে আর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এমনই নতুন ঘোষণা করা হলো যেমনটি ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি যে রাজ্য সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা এবং এক হাজার টাকা করেছিল কিন্তু এরই মধ্যে এই প্রকল্পের মহিলাদের জন্য আরও একটি নতুন ঘোষণা করা হলো যেখানে জানানো হয়েছে যে এই প্রকল্পের যে সমস্ত মহিলারা সুবিধা পাচ্ছেন তারা পাবে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে তবে এর জন্য অবশ্যই একটি শর্ত রয়েছে কি জানানো হয়েছে তাতে আপনাদের জানাবো সমস্তটাই তো বুঝতে পারছেন আপনিও যদি ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন অথবা আপনার পরিবারে কেউ যদি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যুক্ত থাকে এই প্রকল্পের টাকা পায় তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কিভাবে মহিলারা এই তিন হাজার টাকা করে পাবে কবে থেকে এই তিন হাজার টাকা দেওয়া হতে পারে এই সমস্ত তথ্যগুলো এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিতই আমরা আপনাদের জন্য এই চ্যানেলে আপডেট করে থাকি তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই নতুন আপডেট নিয়ে এখানে জানানো হয়েছে কি বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার এবং বারোশো টাকা নয় পাবেন তিন হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে বারোশো টাকা এবং এক হাজার টাকা করা হবে এরই মধ্যে আবার কিন্তু নতুন ঘোষণা হলো প্রকল্পের মহিলাদের জন্য যেখানে বলা হচ্ছে মহিলারা পাবে তিন হাজার টাকা প্রত্যেক মাসে কি কি জানানো হয়েছে বিস্তারিত দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এবার আরও দুর্দান্ত একটি ঘোষণা করা হলো সামনেই রয়েছে লোকসভা ভোট তার আগে মহিলাদের জন্য নতুন এই ঘোষণা যার মাধ্যমে উপকৃত হবে ভান্ডার প্রকল্পের এক কোটিরও বেশি উপভোক্তা আপনারও নাম যদি ভান্ডার প্রকল্পে যুক্ত থাকে অথবা আপনার পরিবারের কেউ যদি ভান্ডার প্রকল্পের টাকা পায় তাহলে এই খবরটি আপনাদের জন্য অত্যন্ত আনন্দের প্রকল্পের মহিলাদের জন্য ঠিক কি কী ঘোষণা করা হয়েছে কিভাবে প্রকল্পের পক্ষ থেকে এই তিন হাজার টাকা করে পাওয়া যাবে কবে থেকে দেওয়া হতে পারে এই টাকা চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক অর্থাৎ বুঝতেই পারছেন যে কবে থেকে এই তিন হাজার টাকা যেটা বাড়তি বলা হচ্ছে এই টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে এ নিয়ে ঠিক কি কি ঘোষণা হয়েছে আপনারা জানেন যে ভান্ডার প্রকল্প প্রথম দু সালে চালু হয় আর ওই বছরেই সেপ্টেম্বর মাস থেকে প্রকল্পের মহিলারা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেয়ে আসছে এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছিল অন্যদিকে সাধারণ ও ওবিসি মহিলারা এতদিন পাচ্ছিল পাঁচশো টাকা করে কিছুদিন আগেই এই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের পক্ষ থেকে পরবর্তী কিস্তিতে মহিলারা পাবে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এক্ষেত্রে তহসিলি জাতি ও উপজাতি যে সমস্ত মহিলারা রয়েছেন তারা পাবেন বারোশো টাকা প্রতি মাসে এবং সাধারণ ও ওবিসি মহিলারা পাবে এক হাজার টাকা প্রতি মাসে এক্ষেত্রে ক্ষেত্রে ও সাধারণ মহিলাদের পাঁচশো টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে জানেন আপনারা এই মহিলারা এতদিন পর্যন্ত পাঁচশো টাকা করে এই প্রকল্পের পক্ষ থেকে পেত অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের ক্ষেত্রে এটা দুশো টাকা বাড়ানো হয়েছে যেটা আগে ওরা এক হাজার টাকা করে পেত সেটা এখন পাবে বারোশো টাকা করে তবে এবার এই প্রকল্পের মহিলাদের জন্য একটি নতুন ঘোষণা করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে মহিলারা আর এক হাজার বা বারোশো টাকা নয় প্রত্যেক মাসে পাবে তিন হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এটা নতুন একটি ঘোষণা করেছে রাজ্যের বিরোধী দলনেতা যদিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে যখন মহিলারা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছিল তখন তিনি বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে মহিলারা দু হাজার টাকা করে পাবে যেহেতু রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পের টাকা কিছুদিন আগে বাড়িয়েছে তাই এখন তিনি জানিয়েছেন যে এখন আর দু টাকা নয় মহিলাদের তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে আর যদি এটা হয় এক্ষেত্রে এই প্রকল্পের নামও পরিবর্তন করে নতুন একটি নাম রাখা হতে পারে বলে জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে সেক্ষেত্রে হয়তো এই প্রকল্পের নাম পাল্টে দিতে পারে সেই সাথে সাথে টাকাও বাড়িয়ে তিন হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তবে এই সমস্ত কিছু তখনই সম্ভব যখন এই রাজ্যে বিজিপি ক্ষমতায় আসবে সমস্তটাই নির্ভর করবে মানুষের উপর মানুষ কি চায় আর যাই হোক শেষ পর্যন্ত যদি সেই টাকা বৃদ্ধি হয় তিন হাজার টাকা হয় তাহলে সাধারণ মহিলারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে চুরে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ